जगते एक जन कांगाल किन्तु बाबा कांगालेर मर्म बोझे किन्तु जे दशतला बाड़ीर मालिक से किन्तु रास्तार भिखारीर मर्म कोनो दिन बुझे अरे रास्तार भिखारी के कोनो दिन बुके जड़ी धरबे तई भगवान देखलेन कलिर जीविके उद्धार करते आमाय कांगाल होये जेते हबे कलिजुगेर माझे कलिजुगेर माझे एसे बाबा जीवेर दारे दारे गिये नाम बिलियेछे के निबे के निबे के ब्राह्मण के चंडाल के धनी के गरीब एई भेदाभेद ना करे जाके पेयेछिलेन बुके जड़ी धरे बोलेछिलेन भाई एकबार हरि बोल हरि नाम छाड़ा जीवेर गति दादा नेताई के बोलेछिलेन दादा पृथ्वीते आछे जत नगरादि ग्राम सर्वत्र प्रचार हबे मोर हरि नाम जगते एमन कोनो जायगा नाई मा जेखाने हरि नाम हय कृष्ण नाम हय एत हईचई केन गो बृष्टि होले आपनाके एगिये बसुन फाका फाकि हये ना बसे एकटु माखामाखि हये बसुन मा এই যে মাটিতে বসে আপনারা কীর্তন শ্রবণ করছেন বাবা অনেক জায়গা আছে কিন্তু চেয়ারের অবস্থা করা হয় চেয়ারে বসে নয় এমনকি মহারাজ পরীক্ষিত পর্যন্ত মাটিতে বসেই সেই ভগবত কথা শ্রবণ করেছিল কেননা মাটিতে বসে যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায় প্রেম আলিঙ্গন না করলে ভক্ত ভক্ত সঙ্গ না করলে ভক্তের চরণধুলি অঙ্গে না মাখলে যে কোনোদিন ভক্তি পাওয়া যায় আরে ওমাইরা তাহলে ভক্তের চরণধুলির কি মাহাত্ম্য গো এই চরণধুলি মা মেখেছেন আমার গৌরাঙ্গ সুন্দর ইহ জগতে মাঝি মহাজন বললেন যদি কেউ ভগবানকে পেতে চাও তার ভক্তের চরণকে আগে আশ্রয় করো যে জন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারো গৌর ভজন করতে হলে গৌর পেতে হলে আগে নিতাই ভজন করো আর রাধা ভজন করলে কৃষ্ণ লাভ করতে পারো মহাজন বললে ধন মর নিত্যানন্দ নিত্যানন্দ পতি মর গৌরচন্দ্র গৌরচন্দ্র প্রাণ মর যুগল কিশোর যুগল কিশোর নিতাই ভজিলে গৌর পাবে আর গৌর পেলে ব্রজে রাধা কৃষ্ণ যুগল রূপে পাবে ভগবান বললেন আমার নাম করে যদি কোনো ভক্ত কেঁদে মরে যায় সে আমার কৃপা পায় না যতক্ষণ না পর্যন্ত আমার ভক্তের চরণ না ধরে আচ্ছা ভক্তের চরণ ধরলে কি হয় বাবা ভক্তের চরণ যদি ধরতে পারো তাহলে বহু জন্ম জন্মান্তরের পাপ থেকে তুমি মুক্তি পেলেও পেতে পারো দেখো তার প্রমাণ কি ওই যে বাবা সত্যযুগে একজন পরম ধার্মিক ভক্ত ছিলেন বাবা রাজা তার নাম ছিল ইন্দ্রদম্ন রাজা তো উনি পরম হরি ভক্ত কৃষ্ণ ভক্ত ছিলেন তো মন্দিরে পূজা করছেন এমন সময় অগস্ত্য ঋষি এসে তার দুয়ারে দাঁড়িয়ে বললেন ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি তাই ইন্দ্রদম্ন রাজা চিন্তা করলেন যেহেতু আমি পূজায় বসে গেছি তা না হয় পূজাটা শেষ করে তারপর উঠে গিয়ে ভিক্ষাটা দেব শেষ করে তারপর উঠে আমি যাই কিন্তু বাবা কোনো ভক্ত মুনি ঋষি দুয়ারে এসে যদি ফিরে যায় বড় যে বৈষ্ণব অপরাধ এখন যখন ভিক্ষা দিলেন না ইন্দ্রদম্ন চিন্তা করলেন পূজা শেষ করে তারপরে যাব অগস্ত ঋষি দুয়ারে দাঁড়িয়ে আছে ক্রোধান্বিত হয়ে ইন্দ্রদম্ন রাজাকে অভিসম্পাত করেছিলেন ইন্দ্রদম্ন আমি তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে আছি আর তুমি কিনা আমার সাথে পশুর মতো আচরণ করলে যাও তোমায় আমি অভিশাপ দিলাম এবার তোমার পশু কুলে জন্ম হবে তুমি একটা হাতি হয়ে জন্ম বাবা অভিশাপ পেয়ে ইন্দ্রদম্ন রাজা ছুটে এসে অগস্ত ঋষির চরণ জড়ি ধরে কেঁদে বলে মনিব হরে অভিশাপ দিয়েছেন তাতে দুঃখ না
তবে আমাকে আশীর্বাদ করুন, যে কুলেই জন্ম হোক, পশুকুলে জন্ম হোক বা মানব কুলে জন্ম হোক, আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। যাও, হাতি হয়ে জন্ম নেবে বটে, তুমি হবে পরম ভক্ত। হাতি হয়ে জন্ম নিয়ে বাবা জঙ্গলের মাঝে অন্যান্য পশুর সাথে ঘুরে বেড়া, কিন্তু হাতিটা ছিল বাবা জাতিস্বর। জাতিস্বর কাদের বলে? যারা পূর্ব জন্মের কথা বলতে পারে তাদের জাতিস্বর। সে তো জানে সে পূর্ব জন্মে কে ছিল। হাতিটা অন্যান্য পশু পাখি ওই বন্য পশুর সাথে ঘুরে বেড়ায়, কিন্তু তার মনে আছে অগাধ কৃষ্ণ প্রেম ভক্তি। সে তো জানে সে কেন হাতি কুলে জন্ম নেয়। একদিন রাস্তা দিয়ে জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে দর্শন করলে, রাস্তার উপরে বিশাল বড় একটা কুমির শুয়ে আছে। তো অন্যান্য হাতিরা কুমিরটিকে দেখে ভয়ে পালিয়ে চলে যাচ্ছে, কিন্তু যে হাতিটা ইন্দ্রদম্ন ছিলেন সে হাতিটা দাঁড়িয়ে পড়েছে। অন্যান্য হাতিরা বলল, ভাই যাস না, সামনে ভীষণ বিপদ। না রে ভাই, আমি দেখতে চাই ও কেন ওখানে পড়ে আছে। হাতিটা কাছে গিয়ে বলে, ভাই তোমার স্থান তো জলে, তুমি উপরে কি করছো এই জঙ্গলের মাঝে? কুমিরটা তখন বলে, তুমি যখন আমায় ভাই বললে তাহলে তুমি আমার দাদা। জানো দাদা, আমি চাইছি যে আমি একটু হেঁটে জল পর্যন্ত যাব, কিন্তু শরীরটা এত খারাপ আমি যেতে পারছি। যদি কেউ আমাকে একটু কৃপা করে জল পর্যন্ত দিয়ে আসতো বড় উপকার হতো। হাতিটা তো বাবা পরম ভক্ত, বললো, ঠিক আছে ভাই, আমি তোমাকে আমার সুরে তুলে পিঠে নিয়ে ওই নদীতে তোমায় নিয়ে যাচ্ছি। পিঠে করে নিয়ে নর্মদা নদীর কাছে গিয়ে বললো, ভাই এই তো তোমার জলাশয়, এবার তুমি যেতে পারবে? কুমিরটা বললো, না দাদা, তুমি যদি আর একটু কৃপা করে নেমে তারপরে আমায় একটু নামিয়ে দিতে। নেমেছে হাঁটু জল পর্যন্ত, এবার যেতে পারবে? না দাদা, তুমি আর একটু নাম। আর একটু নেমেছে, এবার যেতে পারবে? না দাদা, তুমি আর একটু নিচে নাও। এই বলে হাতিটা যখন গলা জল পর্যন্ত নেমেছে না, বলে এবার যেতে পারবে? বলে হ্যাঁ দাদা, এবার আমি যেতে পারবো। এই বলে হাতির পিঠ থেকে নেমে ওই কুমিরটা জলের নিচে গিয়ে একেবারে হাতির পায়ে বাবা কামড় বসিয়ে দিয়েছে। এমন করে কামড়ে দিয়েছে যে কিছুতেই তার চরণটা ছাড়াতে পারছে। রক্তে লাল হয়ে গেল নর্মদা নদীর জল। হাতিটা দেখলো এ আমায় যেমন ভাবে কামড়ে ধরে রেখেছে, আমি তো আর বাঁচবো না, কিছুতেই আমি নিজে চরণটিকে ছাড়াতে পারছি না, একটু পরেই তো আমার মৃত্যু হবে, তা মৃত্যুর আগে অন্তত আমি আমার নারায়ণকে একটা পদ্ম ফুল নিবেদন করি। ওই সুর দিয়ে একটা পদ্ম ফুল তুলে নিয়ে নারায়ণকে নিবেদন করে নয়নের জলে বুক ভাসিয়ে বলে, দয়াময়, আর হয়তো তোমার নাম আমার করা হবে না, একটু পরেই তোমার প্রাণ পাখিটা উড়ে যাবে, চেয়েছিলাম যে একবার শেষবারের মতো তোমায় আমি দর্শন করব, তা তো আর হলো না। এই পদ্ম ফুলটা আমি তোমার চরণে নিবেদন করলাম, তুমি গ্রহণ কর। এই বলে যখন হাতিটা কাজ, স্বয়ং দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে নারায়ণকে ডেকে বলে, স্বামী চেয়ে দেখো, ওই হাতিটা সেটা তোমারই ভক্ত, সেই কুমিরকে সাহায্য করলো, আর দুষ্ট কুমির ওই হাতির চরণে কামড়ে ধরে রেখেছে। আর তুমি দেখছো না তোমার ভক্ত মৃত্যু কালেও তোমায় কেমন করে ডাকছে? তুমি তোমার ভক্তকে কৃপা করবে না? অবশ্যই লক্ষ্মী, আমার ভক্তকে যে আমায় কৃপা করতে যেতেই হবে। দেবী লক্ষ্মী বললেন, স্বামী তাহলে আমিও যাব তোমার সাথে।
দেবী লক্ষ্মীকে নিয়ে ওই নর্মদা নদীর কাছে এসে দেখতে পেলেন ওই কুমিরটি এখনো পর্যন্ত ধরে রেখেছিল। নারায়ণ আর বিলম্ব না করে সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরটার মাথাটা কেটে দিয়েছিল। কিছুক্ষণ পরে দেবী লক্ষ্মী দেখতে পেলেন ওই কুমিরের আত্মাটা বাবা ওই গোলক ধামে চলে যাচ্ছে, স্বর্গে চলে যাচ্ছে। দেবী লক্ষ্মী বললেন, স্বামী এ তোমার কেমন বিচার? যে দুষ্ট কুমির হাতির চরণে কামড়ে ধরে রাখলো, তোমার ভক্তকে কষ্ট দিল, আঘাত দিল, আর তুমি তাকে কিনা স্বর্গে পাঠিয়ে দিলে কেন? নারায়ণ বললে, লক্ষ্মী আমার কাজের একটা বিচার আছে। আমি জানি ও দুষ্ট, ও খারাপ, তবুও কি আমি স্বর্গে পাঠালাম কেন জানো? আরে আচ্ছা বলো তো, কুমিরটা হাতিটার কোথায় ধরেছে? বলে, কেন চরণে। ও লক্ষ্মী, এ জগতে যদি কেউ আমার ভক্তির চরণ ধরতে পারে, আমি কি তাকে স্বর্গে না পাঠিয়ে থাকতে? দয়া চরণ ধরতে পারে, আমি যে তাকে কৃপা করে স্বর্গে পাঠিয়ে দিই। বাবা নারায়ণ ওই কুমিরের আত্মাটিকে স্বর্গে পাঠিয়ে দিলেন কেন? তার একটিমাত্র কারণ, সে যে ভক্তির চরণ ধরেছে। যদি কেউ কৃষ্ণ ভক্তির চরণ ধরতে পারে, ভগবান যে তাকে কৃপা করে, তাহলে এবার জানতে হবে ওই কুমিরটাকে যে হাতিটার চরণে কামড়ে ধরে রেখেছে। এই কুমিরটা পূর্ব জন্মে ছিলেন বাবা একজন গন্ধর্ব রাজকুমার, এর নাম ছিল হু হু। যখন বাচ্চা ছিল তার একটা বাজে অভ্যাস ছিল, কি জানেন, ওই নদীতে যেসব মুনি ঋষিরা স্নান করতে যেতে, আরো জলের নিচে বসে ওই মুনি ঋষির চরণ ধরে টান দিয়ে ফেলে দিতেন। তো অন্যান্য মুনি ঋষিরা বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিত, কিন্তু পাপ যে কখনো বাপকেও ছাড়ে না, অপরাধ করলে সাজা পেতেই হবে। আজকে দেবল ঋষি এসে স্নান করছে নদী, আর এই ছোট্ট ছেলেটি গিয়ে বাবা ওই জলের নিচে বসে চরণ ধরে টান দিয়েছে। দেবল ঋষি তখন হাতে জল নিয়ে ওই সূর্যদেবকে জলার্ঘ নিবেদন করছে, যেই না টান দিয়েছে দেবল ঋষি তো পড়ে গেলেন বাবা জল। জলের নিচে গিয়ে দেখলেন ছোট্ট ছেলেটি বসে আছে, হাত ধরে উপরে তুলে তুলে নিয়ে এসে বলে, ওরে তুই আমার সূর্যদেবের জলার্ঘ নিবেদন করতে দিলি না, জলের ভিতরে যখন তোর এত দৌড়, যা আমি তোকে অভিশাপ দিলাম, তুই জলের প্রাণী কুমির হয়ে জন্ম নিবি, যা। অভিশাপ পেয়ে ছোট্ট ছেলেটি চরণ দুখানা জড়িয়ে ধরে কেঁদে বলেছিল, মনে আরে আমি তো শিশু, এর আগেও আমি অনেকের চরণ ধরেছি, কেউ তো আমায় কোনোদিন কোনো প্রতিবাদ করিনি, তা আমায় যখন অভিশাপ দিয়েছেন কুমির হয়ে জন্ম নেব, কৃপা করে আমার মুক্তির উপায়টা আপনি বলে দিন। দেবল ঋষি বললেন, যা তোর স্বভাবেই তুই একদিন উদ্ধার হয়ে যাবে, আজ যেমন তোর স্বভাব ওই ভক্তির চরণ ধরা কুমির হয়ে জন্ম নিও, তুই এমনি ভাবে ওই ভক্তের চরণ ধরতে থাকবি, ধরতে ধরতে যেদিন কৃষ্ণ ভক্তির চরণ ধরবি সেদিনই তুই উদ্ধার হইবি।
একবারই আয়া Yeah.
भक्ति जदि ना थाके भगवान के डाकले कि हबे? अच्छा भगवान की सेवा करे बाबा बोलते क्या ओई मिष्टि मिष्टान्न नाड़ू बोले ना गो अपनी गोविंद मंदिरे गए सन्ध्या बेला गए दसटा नाड़ू दिए आसबें पर दिन सकाल बेला गए देखें दसटा नाड़ू ही पड़े आछे भगवान की सेवा करलो बोले नाड़ू नय गो भक्तेर अहंकारटाई आगे भगवान सेवा करे जदि बोलें एत किछु थाकते अहंकार सेवा करे केन সে দশ কেজি সন্দেশ দিয়ে যদি ডাকে ভগবান সেবা করে গ্রহণ করে না কিন্তু যার অহংকার না সে একটা তুলসীর পাতা দিয়ে ডাকলেই আমার গোবিন্দ তাকে কৃপা করে অহংকার ত্যাগ করে পত্রাং পুষ্পং ফলং তয়ো যো মে ভক্তা প্রযোজ্য যদি কোনো ভক্ত আমাকে একটি ফল দিয়ে ডাকে আমি গ্রহণ করি যদি কেউ পাতা দিয়ে ডাকে যদি এক গ্লাস জল দিয়ে ডাকে আমি গ্রহণ করি কিন্তু সেবা করি কখন যখন নয়ন গঙ্গার জল আর মন তুলসীর পাতা গৌরী কৃপা কর বলে যদি আগবার ডাকে বল বল আমি কি আর দূরে থাকিতে পারি এসে আমার ওই ভক্তের দেওয়া ওই একটি পাতায় আমি গ্রহণ করি ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি মাইরা আজকে হয়তো গায়ে জোর আছে গায়ের জোরে আমরা মানুষকে ঘৃণা করছি দাম দিচ্ছি না ভগবানকে ডাকছি না কিন্তু যেদিন এই গায়ের জোর কমে যাবে ওই যে মহাভারতে বাবা একশত ভাইয়ের বাবা কে ছিল জানো ওই যে অন্ধ ধৃতরাষ্ট্র তিনি চিন্তা করেছিলেন যে আমার একশত পুত্র পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলেও যায় আমার একশত পুত্র কোনোদিন আমায় ছেড়ে যাবে যখন কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ হয়ে গেল ওই অন্ধ ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়ে গেছে চলতে পারে না যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত ঘরের ভিতরে আগুন লাগিয়ে মারতে চেয়েছিলেন যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন সেই পঞ্চ পাণ্ডব অন্ন যোগায় দিত আর ওই পুত্র বধূর রন্ধন করে দিত ধৃতরাষ্ট্র তাই সেবা করেই প্রাণে বেঁচেছে আজকে দ্রৌপদী রন্ধন করে দিয়েছেন আর ধৃতরাষ্ট্র সেই অন্ন ব্যঞ্জন নিয়ে বদনে দিতে যাবে এমন সময় দাসী পুত্র বিদুর গিয়ে বলেছিলেন দাদা ও দাদা যে পাঁচ ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলেন যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন সেই পুত্র বধূ রন্ধন করে দিচ্ছে তুমি সেবা করছো তোমার লজ্জা করছে কথাটা ধৃতরাষ্ট্রের অন্তরে খুব লেগেছে ভাই অমন করে বলিস না রে ভাই আমি ভেবেছিলাম আমার একশত পুত্র পৃথিবীর সবাই যদি আমায় ভুলে যায় আমার একশত পুত্র বুঝি আমায় ছেড়ে যাবে কিন্তু আমি তো জানতাম না এই জগতে যে কেউ কারোর এসেছি একা যেতে হবে বিদুর আমার একটা কথা রাখবি ভাই বলো তোমার কি কথা তুই একবার গিয়ে কৃষ্ণকে ডেকে নিয়ে আয় না ভাই আমার কাছে বিদুর বলে দাদা তুমি তো অন্ধ কৃষ্ণকে এনেও বা কি করব তুমি তো দেখতে পাবো না ও ভাই আমি না হয় কৃষ্ণকে দেখতে পাব না কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে একবার ডেকে নিয়ে বিদুর কৃষ্ণকে এনে ধৃতরাষ্ট্রের সম্মুখে রেখে দিয়ে বললেন দাদা এই দেখো এই তোমার সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে দেখতে তো পায় না হাত দুখায় এমন করে দিয়ে বলছে কোথায় কোথায় কৃষ্ণ হাত বোলাতে বাবা বোলাতে ওই কৃষ্ণের চরণ দুখানা পেয়েছে সঙ্গে সঙ্গে চরণ দুখানা বুকে জড়িয়ে ধরে
কেঁদে বলেছিলেন দয়াময়, অহংকারে গর্বিত হয়ে আমি তোমায় চিনতে পারিনি, তোমায় জানতে পারিনি, তাই আজকে যখন এসেছ প্রভু তোমার কাছে একটা বস্তু চাইবো, আমায় দেবে কি? বলো তুমি কি চাও? প্রভু আশীর্বাদ করো, এ জন্মে তো হলো না, কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন সাধন আমার হলো না, তাই শেষ চাওয়া কি জানো, তুমি একবার শেষবারের মতো আমার নয়নের দৃষ্টিটা তুমি ফিরাইয়ে দাও, আমার নয়ন দৃষ্টি দিয়ে আমি দু চোখ ভরে একবার তোমায় দেখতে যাই, বেশ তাই হবে, নয়নের দৃষ্টিটা ফিরাইয়ে দিলেন। আর ধৃতরাষ্ট্র, জগতের সৌন্দর্য দেখার আগে আমার গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করে অধর ধরায় কাছে, প্রভু দয়াময় চেয়েছিলাম শেষবারের মতো তোমার বদন দেখব, দেখেছি প্রভু, এবার মৃত্যুর কালে একটা মিনতি কি জানো, আবার যদি কোনোদিন পৃথিবীতে পাঠাও দয়া, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, জন্ম দিও, সেদিন আমি সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তির চরণ দুখন হৃদয়ে জড়াই ধরি, আমি কি করিব জানো প্রভু, আমার নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াইয়ে আমার নয়নে জলে ভক্ত চর, সেদিন আমি ধোয়াই দিব, আমি সেদিন ধোয়াই দিব, আরে কি করব জানো, আমার ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখিব, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিব, আমার তাপিত পড়া নামে শীতল করিব, এই ভক্তির চরণ ধুলি আমার অঙ্গে মাখিব, আমার তাপিত পড়া আমি শীতল করি, আমি শীতল করিব, আমি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিব, আমি ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখবো কেন জানো প্রভু, ওই ভক্তের চরণ ধুলি তো শেষের দিনের পাড়ের সম্বল, আমার নয়ন দৃষ্টি দিয়ে এবার তুমি আবার আমায় অন্ধ করে দাও, কেন বলে যে নয়ন দিয়ে তোমার বদন দেখেছি ওই নয়ন দিয়ে মায়ার সংসারে আমি আর কিছু দেখতে চাই না, হরিবা এই ভক্তাদিন ভগবান বাবা আপনি আচুরি ধর্মজীবীর শিখান
সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গা নিজে আচরণ করে জগৎ শিক্ষা দিচ্ছে বলে পিতামাতা যেমন আচরণ করবে তার সন্তান তেমনই শিক্ষা পাবে তাই আজকে ভক্তাদিন ভগবান তিনি কলির পিতা কলির মাতা তিনি সব